প্রথমত আমার এক মানে এই অভূতপূর্ব যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেলাম রাজশাহীতে এসে, তার জন্য ঢাকা ডকল্যাব এবং বিশেষ করে রাশিদ ভাই রাশিদ চৌধুরীকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ধন্যবাদ প্রতিটি পার্টিসিপেন্টকে। দেখুন, ডকুমেন্ট্রি আসলে একটা নেশা, ডকুমেন্ট্রি একটা ওয়ে অফ লুকিং, বাস্তবের সাথে নতুনভাবে সম্পর্কিত হওয়ার একটা চেষ্টা। তার ফলে এটা শুধু একটা ফিল্ম মেকিংয়ের ফর্ম নয়, এটা উত্তরোত্তর ইভলভিং, মানে ক্রমশই আরও একটি পরিবর্তনশীল একটা ফর্ম, এবং যা মানুষের নিজের আশেপাশের কথাকে সামনে তুলে আনতে পারে। এবং যখন আমরা রাজশাহীতে এলাম, এটা খুব মজার ব্যাপার, তার কারণ এটি অত্যন্ত একটি সমৃদ্ধ অঞ্চল, এই বরেন্দ্র গৌড় অঞ্চল, এবং যে ঘটনা, যে কাহিনী বা যে এক্সপ্রেশনগুলো, যেগুলো আমরা বড় বড় শহর কেন্দ্রিক ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের মধ্যে খুঁজে পাই না, সেইগুলি হয়তো সেই জায়গাগুলি আসে না, কিন্তু যখন আমরা এই ধরনের মানে স্থানিক শহর বা আঞ্চলিক শহরে যাই, যার একটা নিজস্ব সাংস্কৃতিক ধারা রয়েছে বহু সুপ্রাচীন, সেইখানে সেই বিষয়গুলির মধ্যে দিয়ে একটা ভিন্নতর এক ধরনের ছবির কাহিনীর রূপ আমরা দেখতে পাই। ধরুন, মানে এইটা আমার খুব আশ্চর্য লাগে যে আমরা মাত্র দু তিন দিন ধরে কাজ করেছি প্রত্যেকের সাথে, হয়তো একভাবে আমাদের পার্টিসিপেন্টরাও, আমি তাদেরকে কংগ্রাচুলেট করব যে তারাও যথেষ্ট ওপেনলি খুব খোলা মনে এসেছিলেন এই ওয়ার্কশপটা, এই কর্মশালায় ভাগ নিতে। তার ফলে এই তিন দিনের মধ্যেই আসলে প্রত্যেকটি প্রজেক্টের একটা দারুণ ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা প্রত্যেকেই ছিলেন অ্যাকচুয়ালি, ফলে এটা আপনাদের কাছে আপনারা হয়তো মানে খেয়ালও করে থাকবেন। এবং অ্যাজ এ ফিল্ম মেকার এইটা কিন্তু আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং, যে একটা নিজস্বতা, নিজস্ব ভাষা, নিজস্ব একটা কালচারাল বিলঙ্গিং, সেইটাকে একটা মাধ্যমের মধ্যে ধরতে পারা এক শিল্পীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কোনো কোনো শিল্পীর হয়তো সারা জীবন লেগে যায় ওইখানে পৌঁছতে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অধিকাংশই তরুণ, এক দল ডকুমেন্ট্রিতে বা তথ্যচিত্রে উৎসাহী এক 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 দলের সাথে আমরা কাজ করলাম, যারা খুব সহজেই এই এই ফর্মটার মধ্যে নিজের ভাষা, নিজের অঞ্চলের গল্প এবং কথকতা তাকে নিয়ে আসতে পারলেন। এবং এটি খুব ইম্পর্টেন্ট জানেন, তার কারণ হচ্ছে যে বড় বড় শহর কেন্দ্রিক ডকুমেন্টারি আমরা অনেক দেখি, কিন্তু আমার আপনার একদম ঘরের মধ্যে, দেশের এত বিরাট একটি বৈচিত্র্যময় দেশের বিভিন্ন কোণায় এই যে অজস্র গল্প কাহিনী রয়েছে, তার যে তার একটা প্রতিভা বা প্রতিভাত হওয়ার জায়গা, সেইটি কিন্তু ডকুমেন্টারি ফিল্মে একটা বিরাট ক্ষমতা। এবং সেই জায়গাটা আমার মনে হয় ঢাকা ডকল্যাব, যেমন রশিদ বলছিলেন এর আগেই, রশিদ ভাই, যে ওনারা এই চেষ্টাটা করছেন যে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যায় যদি অন্যান্য শহরগুলো দিয়ে, বিভাগীয় শহরগুলোতে বা অন্যান্য শহরগুলোতে তার যে আঞ্চলিক বৈচিত্র্য, সেগুলো পৃথকভাবে যদি তাদের নিজস্ব চোখ দিয়ে, নিজস্ব গেজ দিয়ে সামনে আসে, সেই দিক থেকে আমি বলবো যে এটা মানে সত্যি কমেন্ডেবল একটা এফোর্ট। এবং অ্যাজ এ ফিল্ম মেকার আমি কিন্তু সত্যি নিজেও অনেক কিছু পেলাম এই অঞ্চল, যে সম্বন্ধে দেখুন আমি দেশভাগের ব্যাপার আছে, আমি অন্য এখন বাংলার অন্য অংশ থেকে আসি, এবং আমরা আসলেই অনেক কিছু জানি না যেটা আমাদের হয়তো বাবা দাদাদের বা প্রিভিয়াস জেনারেশন তারা জানতেন, কিন্তু আমরা জানি না। এবং সেইখানে এসে আমারও কিন্তু অনেকটাই মানে জ্ঞানের প্রসার ঘটল, কারণ এইখানকার যে বিভিন্ন ছোট ছোট বিশেষত পদ্মা সংলগ্ন
অনেকগুলি কাহিনীর মধ্যে কিন্তু পদানদে কিরকম সুন্দরভাবে মিলে গেছে। আমরা যেমন দেখুন বাংলাদেশে আসার সময় বাইরে থেকে আমরা সবসময় এগুলি শুনি এবং আমরা অ্যান্টিসিপেটও করি যে এখানে হয়তো এক ধরনের রক্ষণশীলতা থাকতে পারে। কাজের মধ্যে দিয়ে দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় মানুষ আসলে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ আসলে অনেক বেশি প্রগতিশীল। এই যে ছোট ছোট বিষয়গুলি, এগুলি ছোট নয় আসলে। যখন একজন দেখবেন যে একটা বাংলাদেশে যে রেল গেট কিপার যে মহিলার কথা আমি বলতে চাইছি, তিনি একজন মহিলা হয়ে অত বড় একটি পুরুষ শাসিত একটি ইন্ডাস্ট্রিয়াল ফার্ম যেটি হচ্ছে রেলওয়েজ, তার গেট সেটিকে একজন মহিলা অপারেট করছেন এবং আশেপাশের সমস্ত মানুষজন তাকে কীভাবে সাহায্য করছেন, যেটা সবাই মূলত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ, এইটাই যে ছবিটা দেয় সেইটা কিন্তু আজকের বিশ্বের প্রেক্ষিতে একটি বিরাট বিরাট এক্সপ্রেশন। ফলে এই যে উনি রাশিদ ভাই যেটা বলতে চাইছিলেন যে বড় গ্লোবাল বা আন্তর্জাতিক ডকুমেন্টারির যে ল্যাঙ্গুয়েজ বা তার যে সিনারিও, আমি এখানে এসে বুঝতে পারলাম যে ফিল্ম মেকাররা বা তারা যে জিনিস নিয়ে এনগেজ করতে চাইছেন সেই রসদটা রয়েছে এখানে। আমাদের মধ্যে এই ব্রিজটা যদি হয় তাহলে সেই ছবিগুলো আসলেই কিন্তু এই অঞ্চলের গণ্ডির বাইরে বেরিয়ে বহু দূরে, বহু বহু দূরে ছড়িয়ে পড়তে পারে, আরও ভিন্ন মানুষের সাথে সেই গল্পগুলির দেখা হতে পারে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত যখন এই একটি মিডিয়া বুমের সময় যখন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে বিভিন্ন সিনেমা বিভিন্ন ছবি হয়ে চলেছে, সেখানে একটি মানে এটি খুব গুরুত্বপূর্ণ যে সেইটা এক কিছু কিছু মানে কিছু গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে সেইটি কিন্তু বেরিয়ে আসে, যাতে সেটি আমার আপনার হয়ে ওঠে। এবং এইটাই আমি বলবো যে একটা বড় পাওয়া আমার জন্য, যে আমরা 5 দিনের একটা ওয়ার্কশপ যার 3 দিনের মেন্টারশিপ এইসবের জন্য আমরা এখানে এলাম, কিন্তু তার মধ্যে দিয়েই একটা ছোট্ট হয়তো অনুঘটনের কাজ আমি আর রাশিদ ভাই মিলে হয়তো আপনাদের সাথে করলাম, কিন্তু আসলে ছবিগুলো আপনারাই করলেন, ভাষাটা আপনাদের, এডিটটা আপনাদের, শটগুলি আপনাদের, কাহিনিটাও আপনাদের, চরিত্ররা আপনাদের, কোনো কোনো মেয়েদের একজন মানুষ নয় সেই ক্ষেত্রে হয়তো একটা বাড়ি চরিত্র হয়ে উঠছে, একটা নদী চরিত্র হয়ে উঠছে, এই যে ট্রান্সফরমেশনগুলো এগুলো আপনাদের ভেতর থেকে এলো, আসলে ডকুমেন্টারি তো এইগুলোই। এবং এই 5 দিনে এই 5-6টা প্রজেক্টের মধ্যে দিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের যে একটা বিরাট গ্যামেট আছে, একটা বিরাট মানে অনেক রকম স্টাইলের পসিবিলিটি আছে, সেইগুলির বেশ কিছুই কিন্তু অলরেডি একটা ওয়ার্কশপের মধ্যে 4-5টা ছবির মধ্যে দিয়ে আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু বিরাটভাবে মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে প্রত্যেকটি ছবি একটা ছবি আরেকটা ছবি থেকে কতটা অন্যরকম, অথচ এরা সবই কিন্তু এখনকার দিনে আমরা যেরকমভাবে ছবি দেখি খুবই কন্টেম্পোরারি মডার্ন, মানে গ্লোবাল যে ডকুমেন্টারির একটা বিরাট ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে খুব ভাস্ট, তার কোথাও না কোথাও এরা এদেরকে রাখা যায়। এবং আমি আমি মনে করি যে এই এই ঢাকা ডেভেলপের এই এফর্ট এটা যদি চলতে থাকে, বিভিন্ন বিভাগীয় শহরে আপনারা যেতে থাকেন এবং এই ধরনের কাজ করতে থাকেন, খুব বেশি দিন না 4-5 বছরের মধ্যে আপনি দেখবেন আপনারা কী করেছেন। এবং সিনেমার হিস্ট্রিতে আমরা দেখতে পাবো বাংলাদেশের এই সময়ে একটা বিরাট স্রোত, এবং আমি সত্যিই খুব আশাবাদী। আমরা দেখতেই পাই অলরেডি মানে বাংলাদেশের ছবি বাংলাদেশের ডকুমেন্টারি আমরা অলরেডি দেখতে পাই যে সারা পৃথিবীতে বিভিন্ন ফিল্ম মেকার খুবই পরিচিত জনপ্রিয় বা বেশ কিছু ছবি নিয়ে বহু চর্চা হয়েছে। আমার মনে হয় এটা একটা ফ্ল্যাট গেট যেটা এবার আরও ওপেন হলো, এইবারে যে ঢল আসবে সেইটা কিন্তু দারুণ। এবং এইটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় জিনিস যেটা এই ওয়ার্কশপগুলোর মাধ্যমে ঢাকা ডক ল্যাব আর কি একটা কোথাও পৌঁছতে চাইছে। থ্যাংক ইউ।
আমি হাসান মাহমুদ, আমি এসেছি পাবনা থেকে। রাজশাহীতে যে 5 দিনব্যাপী ডকুমেন্টারি প্রোডাকশন ওয়ার্কশপ যেটা, সেই প্রশিক্ষণটা নিতেই মূলত আমার আসা। ইচ্ছা ছিল ডকুমেন্টারির উপরে কাজ করার। তো বেসিক কীভাবে ডকুমেন্টারি তৈরি করে, কেন করে, এই জিনিসগুলো আসলে এখান থেকে শেখার ইচ্ছা, এবং এখান থেকে কিছু শেখার পরে ইচ্ছা আছে ভালো কিছু করার। রাজশাহীতে ঢাকা ডক ল্যাবের উদ্যোগে এবং রাজশাহী ফিল্ম সোসাইটির সহযোগিতায় যে ডকুমেন্টারি কর্মশালা হচ্ছে 5 দিনব্যাপী, সত্যি এটা খুব একটা মজার উদ্যোগ, চমৎকার এক উদ্যোগ, সময় উপযোগী উদ্যোগ। তার কারণ হচ্ছে, আমরা তো জানি যে ডকুমেন্টারি হচ্ছে গিয়ে আমাদের সভ্যতার ধারণ করে রাখার একটা বড় উপায় বা মাধ্যম। সেই জায়গাতে আমাদের রাজশাহীর এই অঞ্চলের মানুষেরা এই ডকুমেন্টারি কর্মশালায় অংশ নিয়ে তারা নিয়মতান্ত্রিকভাবে ডকুমেন্টারি করাটা শিখছে, এবং তারা এরপরে চমৎকার চমৎকার কাজ করবে। এর মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের মানুষ, জাতি, ইতিহাস সব কিছুই উপকৃত হবে। তো আমি মনে করি এটা খুব সময় উপযোগী উদ্যোগ এবং চমৎকার নান্দনিক এক উদ্যোগ। ওকে, আমাদের রাজশাহীতে চলচ্চিত্র নিয়ে আমরা অনেক ধরনের কাজ ইতিমধ্যে করেছি, তার মধ্যে চলচ্চিত্র নির্মাণ কর্মশালাও বেশ কিছু আমাদের এখানে হয়েছে, যা কিছু আমাদের উদ্যোগে হয়েছে, কিছু বিভিন্ন ফিল্ম সোসাইটির উদ্যোগে হয়েছে। তো এই নতুন যে ওয়ার্কশপটি আজকে হচ্ছে, গতকাল থেকে যেটি শুরু হয়েছে ডক ল্যাবের যে ওয়ার্কশপটি, এটি একেবারেই প্রামাণ্য চলচ্চিত্রের উপর নির্ভর করে হচ্ছে। সেদিক দিয়ে একেবারে ব্যতিক্রম একটি ওয়ার্কশপ আমাদের রাজশাহীতে এবার হতে যাচ্ছে। এবং এই ওয়ার্কশপটি আমরা যদি দেখি যে চলচ্চিত্রের একটা বড় শাখা কিন্তু প্রামাণ্য চলচ্চিত্র, কিন্তু সেটি খুব বেশি জনপ্রিয় না, বা তরুণ সমাজের কাছে এই প্রামাণ্য চলচ্চিত্রের যে গুরুত্ব বা এটি নির্মাণের যে বিভিন্ন কারিগরি দিক, সেই বিষয়গুলো নিয়ে খুব একটা জানাশোনার জায়গা ছিল না। সেই দিক থেকে এই চলচ্চিত্রের যে ওয়ার্কশপটি হচ্ছে ঢাকা ডক ক্লাবের উদ্যোগে এবং আমাদের রাজশাহী ফিল্ম সোসাইটির সহযোগিতায় রাজশাহীতে হচ্ছে, এই ওয়ার্কশপটি হলে আমাদের রাজশাহীতে যারা চলচ্চিত্র নির্মাণ করছে তাদের মধ্যে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের প্রতি একটা আগ্রহ তৈরি হবে, এবং এই প্রামাণ্য চলচ্চিত্রগুলো নানা বিষয়ের উপর হতে পারে, ইতিহাস, ঐতিহ্য, যে কোনো একজন একটা বিষয় নিয়ে, একটা থিম নিয়ে হতে পারে। এই যে ইতিহাস ঐতিহ্যগুলো অন্তত এই চলচ্চিত্রগুলোর মাধ্যমে রক্ষা পাবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি ডকুমেন্টেড থাকবে, এই চলচ্চিত্রের ওয়ার্কশপের মাধ্যমে এটি একটি বড় অর্জন হতে যাচ্ছে বলে আমি মনে করি। এবং তরুণ সমাজ পরবর্তীতে রাজশাহীর বিভিন্ন ধরনের ঐতিহ্য, আমি শুধু রাজশাহী জেলার কথা বলছি না, গোটা রাজশাহী বিভাগের সাংস্কৃতিক ঐতিহ্য, শিক্ষা ঐতিহ্য, ক্রীড়া, বিভিন্ন ক্ষেত্রে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলো তারা চলচ্চিত্রের ক্যামেরায় তুলে নিয়ে আসবে এবং বিশ্বব্যাপী এগুলো প্রশংসিত হবে। এই ওয়ার্কশপটি সেদিকে তাদেরকে এক ধাপ এগিয়ে দেবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমরা প্রথম যখন ঢাকা ডক ল্যাব থেকে এরকম একটা ওয়ার্কশপ করি চিটাগাংয়ে, চট্টগ্রামে, তখনই আসলে আমাদের ধারণা হয়েছিল যে ঢাকার বাইরে আসলে আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের যে ভ্যারাইটি অফ রিজন্স, যে বিভিন্ন জেলাগুলোর যে আলাদা করে একটা বৈশিষ্ট্য আছে এবং এগুলোর সাংস্কৃতিক আচরণ, মানুষজনের জীবনধারণ, জীবনযাপন পদ্ধতি, তাদের আচার আচরণ, সাংস্কৃতিক আচরণ ইত্যাদির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইউনিক স্টোরি এই সমস্ত অঞ্চলে আছে আমাদের। তো আমরা যেহেতু ডক ক্লাবের মাধ্যমে ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ে ঢাকাতে এবং বাংলাদেশে আসলে নানাভাবে ডকুমেন্টারি ফিল্ম মেকিংকে এক ধরনের সাপোর্ট করতে চাচ্ছি, এটার ট্রেনিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে দেখা যাচ্ছে যে আমাদের দেশের নানা রকম যে গল্পের যে ভ্যারাইটি, এগুলোর যে চাহিদা আছে সেগুলো এবং দেখানোর যে পরিদর্শন ব্যবস্থা আছে সেটার সাথে আসলে আমাদের ফিল্ম মেকারদেরকে সংযুক্ত করার আগ্রহ থেকেই আসলে ডক ল্যাবের সূচনা। তো আমরা যখন চট্টগ্রামে গেলাম তখনই আসলে আমরা ওখানে এমন ফিল্ম মেকারদের মধ্যে থেকে এমন সব বিষয় পেলাম ছবি বানানোর জন্য, সেগুলো আমাদেরকে একদম রীতিমতো আশ্চর্য করে দিল, এবং সেটারই ধারাবাহিকতায় আসলে আমরা রাজশাহীতে দ্বিতীয়বারের মতো ওয়ার্কশপটা করছি ডক ক্লাবের পক্ষ থেকে। এবং এবারে আসলে আমরা টার্গেট করেছি আরও যারা বয়সে অপেক্ষাকৃত তরুণ বা ইয়াঙ্গার, তাদেরকে, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির ছাত্র, ফিল্ম মেকিং করে থাকে নানাভাবে, তাদেরকে একসাথে করে যে তাদের মধ্যে দিয়ে এই অঞ্চলের বিভিন্ন গল্প তাদের মধ্যে যে আছে
সেগুলো থেকে কি করে ছবি করা যায় সেই আইডিয়া থেকেই আসলে এই ওয়ার্কশপটা আমরা প্ল্যান করি। তো আমাদের এই ধরনের ওয়ার্কশপে সবসময় একজন আমাদের বন্ধু সংগঠন বা সহযোগী বলুন, এই ধরনের সংগঠন বিশেষ করে ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ে সারা পৃথিবীতে আসলে ছড়িয়ে ছিটিয়ে যেসব ফিল্ম মেকাররা আছেন তাদেরকে আমরা সাধারণত আনার চেষ্টা করি, যে একটা বৈশ্বিক পরিবেশ ছবির যে বিরাজ করছে পৃথিবীতে সেইটার সাথে আসলে সংযোগ ঘটানোর জন্য, যে আমাদের ফিল্ম মেকাররা বা যারা ফিল্ম মেকিংয়ে আসবেন তারাও যেন আসলে এই বিভিন্ন মানে এক্সপার্টদের সাথে কাজ করে তারা গ্লোবাল ট্রেন্ড অফ ফিল্ম মেকিং সম্পর্কে এক ধরনের ধারণা করতে পারেন এবং তাদের নিজেদেরকে এগিয়ে নিতে পারেন। তো আমি বলবো যে রাজশাহীতে আমাদের ওয়ার্কশপটা খুবই সাকসেসফুল, খুব অল্প সময়ের জন্য ওয়ার্কশপ এটা, আপনারা জানেন যে 5 দিন মাত্র আমরা সময় পেয়েছি। তো এর মধ্যে 3 দিন আমরা একটা গ্রুমিং করেছি স্টুডেন্টদের এবং পাশাপাশি আমরা বাকি 2 দিন আসলে এই আইডিয়াগুলো যেগুলো ডেভেলপ হচ্ছে, এবং প্রত্যেকটা আইডিয়া কিন্তু এখানকার ফিল্ম মেকারদের কাছ থেকে এসছে এবং তারা তাদের নিজেদের গল্প করার চেষ্টা করছে। এইটা আমাদেরকে খুবই, আগেও যেরকম আমরা অবাক হয়েছি এবারও তাই হলাম, যে খুবই ইউনিক এক একটা গল্প এবং সেই গল্পগুলো যে এরা নিজেরা খুব সিনসিয়ারলি ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করে এরা যে এক্সিকিউট করছে ফিল্ম মেকিংয়ের জায়গাটাতে সেইটা আমার কাছে খুবই মানে আশাপ্রদ মনে হয়েছে এবং আমি খুবই আশাবাদী আছি প্রত্যেকের ব্যাপারে যারা ওয়ার্কশপে পার্টিসিপেট করেছেন, যে তারা যে খুব মনোযোগ দিয়ে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছে এবং তার সেখানে তাদের নিজেদের এফোর্ট দিয়ে ছবিটা করার চেষ্টা করছেন ওয়ার্কশপ প্রোডাকশনটা, সেইটা আমি কিছুটা নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি এবং দেখে আমাদের খুবই আশা জেগেছে। এবং আমার সাথে দীর্ঘক্ষণ আমাদের যিনি ভারত থেকে এসেছেন অনির্বাণ দত্ত, আমাদের বন্ধু চলচ্চিত্র নির্মাতা, পৃথিবীর বিভিন্ন দেশে ওর ছবি দেখানো হয়েছে, আমরাও তার ছবি দেখেছি, উনি আমাদেরকে যেভাবে হাতে করে আমাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়েছেন এই ওয়ার্কশপে সেইটা আমাদের কাছে খুবই আশাপ্রদ এবং মানে ইন্সপায়ারিং মনে হয়েছে। এবং প্রত্যেকে আপনারা যারা পার্টিসিপেট করেছেন ওয়ার্কশপটাতে তারাও যেভাবে করে বন্ধুসুলভ ভঙ্গিতে তার কাছ থেকে আমাদের যা জানার বা যা শিক্ষণীয় সেটা যে শিখতে পারছি আমরা, বা একটা প্রসেসের মধ্যে আমরা যে ইনকর্পোরেট হলাম, যাত্রা শুরু করলাম, সেটা আমি খুবই আশাবাদী যে এখানে কিছুদিনের মধ্যেই একটা মানে আশ্চর্য পরিবর্তন ঘটবে আমরা নিশ্চিত যে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার ব্যাপারে।